মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ও ইতিহাসখ্যাত ফেনি সরকারি কলেজের বৌদ্ধভূমিতে সোমবার দুপুরে দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো ইতিহাস সমৃদ্ধের নতুন পথচলা। ফেনি সরকারি কলেজের বধ্যভূমি একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতা চরম বিপর্যয়ের নীরব সাক্ষী। এখানে তৎকালীন পাখানাদার বাহিনীর ক্যাম্পে স্বাধীনতাকামী ও নিরীহ মানুষকে গোলপোস্টে ঝুলিয়ে বেয়নের দিয়ে খুঁচিয়ে ও গুলি ছুড়ে হত্যা করে পুঁতে ফেলা হতো। ক্যাম্পের একটা বধ্যভূমির মতো থাকার কথা এবং এখানে হত্যা করা হইতো এটা আমরা শুনেছি। তখন আমরা খোঁজ লাগালাম, লাগিয়ে আমরা দেখলাম যে এখানে মাটিগুলা একটু উল্টানো, কিছু ইয়ে মনে হয় যেন এখানে কিছুদিন আগে এখানে গর্ত ছিল, গর্ত পুরানো হয়েছে এই অবস্থায়। তখন আমরা এই গোলপোস্ট, আমরা ছাত্র, আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম তারা কুড়ে দেখলাম যে সেখানে অনেক কঙ্কাল এবং মাথাল খুলি আমরা পেয়েছি। তখন আমরা এটা আমাদের বায়োলজি ইয়েতে ল্যাবে আমরা এটা দিয়ে দিয়েছি। চলতি বছরই শত শত শহীদের স্মৃতি রক্ষা ও নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার প্রয়াসে স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা করা হয়। হত্যাযজ্ঞের কেন্দ্রবিন্দু গোলপোস্টের আদলে দুপাশে সুউচ্চ দেয়াল, নীরবতা আর নিস্তব্ধতার বেষ্টনী। সম্মুখে রয়েছে ক্ষতবিক্ষত দেয়াল, যা গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া চিহ্নের প্রতিরূপ। দুপাশে দেয়াল হতে স্ট্রিং দিয়ে ঝুলন্ত ছয়টি সিলিন্ডার অমর শহীদদের চেতনা, জাগরণ, সংগ্রাম, বেদনা, জয় ও স্বাধীনতার গৌরবকে নির্দেশ করে। তলদেশে বয়ে যাওয়া লোহিত পানির ধারা রক্তক্ষয়ী ইতিহাসের প্রতিরূপ। আর ভিক্টর প্লিন্থ নামের চট্টগ্রামের একটি স্থপতি প্রতিষ্ঠানের নকশাও তদারকিতে চলছে প্রকল্পের কাজ। আমরা মূল স্মৃতিস্তম্ভ ছাড়াও এখানে পুরো এলাকাটা একটা ডেভেলপমেন্টের চিন্তাভাবনা করেছি। যেমন মূল স্মৃতিস্তম্ভের পাশে আপনার মুক্ত মঞ্চ রয়েছে এবং পাবলিক গ্যাদারিং এর স্পেসের জন্য আমরা ফুটপাথ, মানুষের চলাচলের জায়গা এবং কিছু বসার স্পেস এবং কিছু সৌন্দর্য বর্ধন এবং লাইটিং নিয়ে আমরা বেসিক্যালি কাজগুলো করেছি। এদিকে প্রকল্পের তত্ত্বাবধায়নকারী ফেনীর জেলা প্রশাসকের দাবি, স্মৃতিস্তম্ভটি আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ করবে। ফেনী জেলায় যে এরকম একটি বধ্যভূমি ছিল, কালের বিবর্তনে এটি মানুষের স্মৃতি থেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু বহু মানুষের হাহাকার, বহু মানুষের আত্মত্যাগের ইতিহাস কিন্তু ফেনি কলেজে বধ্যভূমির মধ্যে আছে। এখানে যখন একটা পরিপূর্ণ বধ্যভূমি হবে, এটা যখন সবার মধ্যে পরিচয় হবে, তখন নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানবে। প্রকল্পের প্রধান উদ্যোক্তা ফেনি দুই আসনের সংসদ সদস্য জানালেন, আগামী 25 মার্চ গণহত্যা দিবসের আগেই স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শেষ করা হবে। আমরা আশা করি যে এটা একটা আবেগের জায়গা, এইটা আবেগের জায়গা এই বধ্যভূমিটা। আমরা বিশ্বাস করি যে এটা সকলেই তত্ত্বাবধানের মাধ্যমে সঠিক সময়ে সেটা আমরা সম্পূর্ণ করতে পারবো। ফেনি জেলা পরিষদ, পৌরসভা, সদর উপজেলা পরিষদ, ফেনি সরকারি কলেজ সহ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থায়নে সমন্বিত উদ্যোগে প্রায় 3.5 কোটি টাকা প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে। বক্তিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী।